যেমন লকডাউন থাকে প্রত্যেকটা জায়গাতেই সকাল 10টা থেকে সকাল 5টা পর্যন্ত, সেটা কিন্তু থাকবে, দ্যাট ইজ কল লকডাউন। আর একটা হচ্ছে কমপ্লিট লকডাউন। কমপ্লিট লকডাউন মানে টোটালটাই লকডাউন। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আমাদের রাজ্যে 30শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু লকডাউন জারি থাকছে। সেক্ষেত্রে 30শে সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক দিনই কিন্তু লকডাউন থাকছে রাজ্যের এবং জেলার বেশ কিছু জায়গায়। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনি যে জেলা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনার জেলার বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলিতে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু 30শে সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন থাকছে। রাজ্য সরকারের তরফ থেকে সেই সমস্ত জায়গার কিন্তু লিস্ট দেওয়া হয়েছে, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। আপনারা কিভাবে সেই লিস্ট ডাউনলোড করবেন, কি করে জানতে পারবেন যে আপনার জেলার কোন কোন জায়গাগুলিতে 30শে সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক দিনই লকডাউন রয়েছে, অবশ্যই সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেবো এই ভিডিওতেই। অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এই মুহূর্তে আপনি যে এরিয়া থেকে ভিডিওটি দেখছেন, আপনার এরিয়াটি কি প্রত্যেক দিনের লকডাউন এরিয়ার মধ্যে পড়ছে কিনা, না আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়াও আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন এই মুহূর্তে আপনি আর লকডাউন চাইছেন না, আনলক পর্ব শুরু করে আপনারা সমস্ত কিছু এবার চালু করতে চাইছেন, আপনারা কি চাইছেন, অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত সকলে কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, অবশ্যই এই চ্যানেল থেকে আগামীতে লকডাউন এবং আনলক সম্পর্কিত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে আপনার প্রয়োজনীয় একটা ভিডিওর নোটিশ মিস না হয়। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা চলে আসবেন গুগলে। এখানে আসার পর আপনারা সিম্পলি সার্চ করবেন wb.gov.in। আপনারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা কিন্তু সিম্পলি এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পাবেন এগিয়ে বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর একটু নিচে দেখবেন, এখানে পরিষ্কার করে দেখুন লেখা আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্রড বেসড কন্টেনমেন্ট জোন ইন ওয়েস্ট বেঙ্গল। এই যে লেখা রয়েছে তার নিচে দেখুন নো মোর বলে কিন্তু একটি অপশন রয়েছে। সিম্পলি আপনারা এই নো মোর লেখার উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কিন্তু নাম দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান বা পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, পুরুলিয়া, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, এবং সমস্ত জেলার কিন্তু নাম দেওয়া হয়েছে, এবং কোন জেলাতে কতগুলি এরিয়া রয়েছে যেখানে কন্টেনমেন্ট জোন এরিয়া রয়েছে, অর্থাৎ 30শে সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন থাকবে, তা সেটা কিন্তু ডান দিকে দেখুন দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলার কোন কোন জায়গা রয়েছে যেখানে কিন্তু 30শে সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন থাকছে। এবার আপনি এখানে যে নিচে যে নো মোর বলে যে অপশন রয়েছে, আবারও কিন্তু আপনারা এই নো মোর লেখার উপর কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আবারও কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে, এবং এখানে দেখুন পিডিএফ এর একটা করে লিঙ্ক দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি যে জেলা থেকে ভিডিওটা দেখছেন সেই জেলার পাশে এই যে পিডিএফ এর যে লিঙ্কটা রয়েছে, আপনি সিম্পলি এই পিডিএফ এর লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার জেলার কোন কোন এরিয়া রয়েছে যেগুলি কন্টেনমেন্ট জোন এরিয়া, অর্থাৎ 30শে সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন জারি রয়েছে, সেই লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য বীরভূম ডিস্ট্রিক্টে যে কন্টেনমেন্ট জোন যে এরিয়াগুলি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 127টি দেওয়া হয়েছে, 127টি এরিয়া, সেখানে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু লকডাউন থাকছে। তো সিম্পলি এই যে পিডিএফ লিঙ্ক রয়েছে, এই পিডিএফ লিঙ্কের উপর আমি ক্লিক করছি। পিডিএফ লিঙ্কের উপর ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড করার জন্য বলবে, আপনারা কিন্তু এখানে ডাউনলোড যে লেখা রয়েছে নিচে এখানে ক্লিক করে কিন্তু, এখানে দেখুন বীরভূম ডিস্ট্রিক্টে 127টি এরিয়া কিন্তু দেওয়া হয়েছে, এই সমস্ত এরিয়াতে কিন্তু 30শে সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক দিনই কিন্তু লকডাউন থাকছে, আপনারা নিচে দেখতেই পাচ্ছেন 127 নম্বর এখানে দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা নিজের জেলার লিস্ট কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ আপনি যে এরিয়া থেকে ভিডিওটা দেখছেন সেই এরিয়াটি কন্টেনমেন্ট জোন মধ্যে পড়ছে কিনা সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। আপনি কিন্তু খুব সহজে বুঝে নিতে পারবেন যে আপনি যে এরিয়াতে বসবাস করছেন সেখানে 30শে সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক দিন লকডাউন থাকবে কিনা, আপনি কিন্তু নিজেই চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন, ভিডিওটা আপনার ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটা রাজ্যবাসীর মধ্যে শেয়ার করে সকলকে বিষয়ে অবগত করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।